গুড মর্নিং, নতুন আর একটা ভিডিও। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। তো দেখো, আজকে দিনটা শুরু করলাম শুভ কাজ দিয়ে, মানে পুজো দিয়ে। সকালে উঠে কাজবাজ সেরে পুজোটাও সেরে নিলাম। তো চলো এখন একটু রান্নাঘরে যাব, চা খাবো। তো এই দেখো, এদিকে চা আমার কমপ্লিট, চাটা ভিজিয়ে রেখেছিলাম। তো চাটা খাবো, তারপরে রান্না বান্না করবো। আর অবশ্যই আজকে ছেলে আমার রাখি পরবে, আজকে বৃহস্পতিবারে আজকে আমাদের রাখিটা পরাচ্ছে, বুধবারও নাকি হয়েছে রাখি। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার দিনকেই আমার ঘরে রাখি হচ্ছে, মানে আমাদের বাড়িতে রাখিটা বৃহস্পতিবার হচ্ছে। তেমন বিশেষ কিছু না, মেয়ে আসবে, ছেলেকে রাখি পরাবে, ভাইকে বলেছি ভাই আসবে, এ ব্যাস এইটুকুই। তো চলো কী কী করি তাদের জন্য, ছোট্ট একটু অল্প করে কিছু একটু আয়োজন করার ইচ্ছা আছে রান্নাবান্না। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, চাটা খেয়ে চলে আসলাম একটু দেরি করে, কারণ সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে। এখন তো সবাই অফিস কলেজ, কেউ তো নেই, তো সবাই ফিরবে সেই 5টার পরে। তো আমি এটা বিকালবেলা রান্না করছি, এখন জানো তো প্রায় ওই 3:30-4 বাজে। তো ভাবলাম আমি সন্ধ্যার আগে আগে রান্নাটা সেরে রাখি। তো এদিক দিয়ে দেখো একটু চিকেন হবে, আর এখানে দেখো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে আজকে এই পাটা পোঁতায় বেটেছি। তার কারণ হচ্ছে এখন লোডশেডিং, কারেন্ট চলে গেছে। তো মিক্সিতে কিভাবে বাটবো, প্রথম, দ্বিতীয়ত আমি একটা গুঁড়ো পেস্ট ইউজ করি, সেটাও শেষ হয়ে গেছে। মানে সর্ষে পোস্তর ওই সানরাইসের একটা প্যাকেট ডাস্ট পাওয়া যায়, তো সেটাও শেষ। চিকেনের রোজ রোজ রেসিপি আর কি শেয়ার করবো। এদিক দিয়ে দেখো চিকেনটা মোটামুটি হয়েই গেছে। এদিক দিয়ে একটু চিংড়ি ভাপে এই যে বসিয়েছি, এটা চিংড়িটা চিকেন, আর করবো কি পোলাও। দেখি, এটা পোলাওটা এখন করব না, পোলাওটা সেই সন্ধ্যাবেলার দিকেই করব। তো সমস্তটা গুছিয়ে ধুয়ে মেজে রাখি। এইদিকে দেখো চাল মেপে নিয়েছি পোলাওর জন্য, গোবিন্দভোগ চাল। তো চলো ওটা এখন ধুয়ে পরিষ্কার করে নিই। এদিক দিয়ে আমার চিংড়ি আর চিকেন দুটোই হয়ে গেছে। তো ভাবলাম সবাই যা গরম পড়েছে অফিস থেকে আসবে, তো ওদের জন্য একটু সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে রাখি, মানে কোল্ড ড্রিঙ্কস বলছি ওই আর কি, শরবত বানিয়ে রাখি। তো দেখো এদিকে চিনি একদম ফ্রিজ থেকে ঠান্ডা জলে চিনিটা ভিজিয়ে নিয়েছি, 3টে গ্লাস নিয়েছি। তো এটা সুন্দর করে বানিয়ে রাখি, ফ্রিজে রেখে দেবো, ওরা আসলেই যাতে দিয়ে দিতে সুবিধা হয়। আর এদিকে গোবিন্দভোগ চালটা ধুয়ে ওর মধ্যে ঘি, আদা, হলুদ, লবণ, চিনি সমস্ত কিছু দিয়েছি, একসঙ্গে এটা মেখে নেবো। তো এই দেখো মেখে, এবার কড়াইয়ের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, ঘি আর তেল দিয়ে, সাদা তেল অল্প ঘি দিয়ে সুন্দর করে চালটাকে ভালো করে ফ্রাই করছি। আর সাথে দিয়েছি একটু মটরশুঁটি, এটা আমার ফ্রোজেন করা, রাখা থাকে ফ্রিজে সারা বছর, একটু একটু করে খাই, আবার শীতকাল আসলে ওটা ফ্রোজেন করে রাখি। তো যাই হোক, সেটা দিয়েই হবে পোলাও। তো চলো ঝটপট করে নিই। এদিকে গরম জলটা বসিয়েছি, পোলাওয়ের মধ্যে অলওয়েজ আমি গরম জল দিই। তো যাই হোক, এখন এইদিকে চিংড়ি মাছটাও রেডি। এখন কারেন্টটা এসছে, যখন রান্না করছিলাম তখন কারেন্ট ছিল না, কারেন্টটা খুব ডিস্টার্ব করছে। এদিক দিয়ে চিকেনও হয়ে গেছে, দেখো পোলাওটা হলেই রান্না শেষ। দেখো না, তোমাদের বলেছিলাম না যে কারেন্টটা তখন ছিল, পোলাওটা রান্না করতে করতে কারেন্ট চলে গেছে। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, অন্ধকার দেখছো চারিদিকটা, তোমাদের একটু দেখালাম, ঘুটঘুট করছে আর গরমে খুব কষ্ট হচ্ছে। আমার মেয়েটা আসছে, এই দেখো অন্ধকারে বসে আছে, এখানে একটা বাতি জ্বেলে রেখেছি, এই যে, তবে লাইট আছে, জ্বালতে দিচ্ছে না, বলছে থাক অসুবিধা নেই। তো এখন আর অপেক্ষা করে লাভ নেই, কারণ মেয়েও বাড়ি যাবে, রাত হচ্ছে। তো বললো চলো মাসি, এখন এইভাবেই রাখিটা পরিয়ে দিই দাদাকে। তো এই যে এখন দাদাকে রাখি পরাবে, দাদা দিকে খাওয়া শুরু করে দিয়েছে। তো জানি না কতক্ষণে কারেন্ট আসবে, তো চলো ওরা রাখি পরুক, পরে আসছি। গুড মর্নিং। তো এটা নেক্সট দিন, কালকে ভিডিওটা একদম ছোট্ট হয়েছে, অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না, তার জন্য আর ওই খাওয়া দাওয়া আর ওইটুখানি, মানে খাওয়া দাওয়াও দেখাতে পারিনি, সরি, ওই রাখি বাঁধছে অন্ধকারে ওইটুকুই শেষ ছিল। তো চলো আজকে আবার সকালে উঠে এই যে কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে উঠলাম, এবার আবার রান্নাঘরে যাবো। তো ভাবলাম চলো আজকে তাহলে ভিডিওটা শুরু করি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা কে কেমন আছো বলো, আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। প্রচণ্ড গরম পড়েছে, তার মধ্যে কারেন্টটা খুব জ্বালাচ্ছে, তাই না? তো চলো সঙ্গে থাকো, একদম রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। এখনই রান্নাঘরে যাচ্ছি না, একটু চা খাবো, বসবো, তারপর যাবো। তো চলো সঙ্গে থাকো। তো দেখো সোজা চলে আসলাম
ফাঁকিবাজি আজকের একটা ব্লগ হচ্ছে, দুদিনের ভিডিও একদিনে দিচ্ছি, কি করব। কালকে ওই যে লোডশেডিংয়ের জন্য ছোট্ট ভিডিও হয়েছে, তো এখন দেখো রান্নাও বসিয়ে দিয়েছিলাম, সেম কন্ডিশান আজকেও। তো ভুলে গেছিলাম ভিডিও করতে, কারেন্ট না থাকার কারণে মোবাইলেও ছিল না চার্জ, ফোনটা ছিল চার্জে, এদিক দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তারপর হট করে মনে হলো আরে ভিডিওটা করতে হবে, তো সেই হিসাবে তো এদিক দিয়ে মাছ ভাজা করছি, আর ওদিকে ফুলকপি রান্না হবে, আর ছেলের জন্য একটু চারটে চিংড়ি মাছ বার করলাম, তার কারণ এই যে এই মাছটা একটু কাঁটা আছে, যদি না খায়, তাই ভাবলাম চলো একটু চিংড়ি মাছটাও করে নিই একসঙ্গে। আর আজকের এই খয়রা মাছি বলে এই মাছটার রেসিপিটা আমি বাংলাদেশে একটা রেসিপির থেকে, মানে একটা চ্যানেল থেকে, ফেসবুক পেজের ওখান থেকে দেখে, এত লোভ লাগছিলো এই মাছ রান্নাটা, তো সেটা দেখে আমি আজকে এই মাছটা রান্না করছি, পেঁয়াজ টমেটো ধনে পাতা লঙ্কা দিয়ে। তো যাই হোক, আর ফুলকপি রান্না করছি, এদিক দিয়ে আলুটা একটু পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা বিশেষ কিছু মশলা দেবো না, মাছটা দেখো মোটামুটি হয়ে এসছে, ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। আর ফুলকপিটা রান্না করার কারণ এই সিজনে আর ফুলকপি একদম টেস্ট হয় না, তাও ওই ছেলে ভীষণ ভালোবাসে দেখে করি। আর দেখতেই পাচ্ছ সেই ধনে পাতা যেটা আমি সুন্দর করে গুছিয়ে এইভাবে বক্সে করে রাখি অনেকদিন ভালো থাকার, তোমাদের দেখিয়েছি এর আগের ভিডিওতে, হ্যাঁ দেখেছো অ্যাকিউরেট কী সুন্দর আছে, একদম গ্রিন তাজা, একটা পাতাও পচে নষ্ট হয় না। তো যাই হোক, আমি এখন এটা মাছে দেবো বলে বার করেছি, যতটুকু প্রয়োজন নিয়ে সাথে সাথে বক্সটা কিন্তু ফ্রিজে রেখে দেবো, এটা বাইরে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু ঠান্ডা গরমে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। এদিক দিয়ে ফুলকপিটা বানিয়ে নিচ্ছি, রেসিপি আর তেমন বিশেষ কিছু শেয়ার করছি না, এখনকার ফুলকপির কোনো টেস্ট নেই, একটু ভাপ দিয়ে ভালো করে ভেজে রেখেছি। আর এই যে মশলা দিয়েছি, দেখো মাছটাও এদিকে হয়ে গেছে, খুব সুন্দর কালারটা এসছে না, পুরো ওপরটা তেল তেল ছাড়বে, তারপরে একদম রেখে দেবো গরম ভাতে, ঝরঝরে ভাতে মাছটা খুব টেস্ট। আমি দেখছিলাম ওই ভিডিওটার মধ্যে আপুটা খাচ্ছিল, তো আমার দেখে এত লোভ লেগেছিলো না, এই যে ঠিক সেম এরকম হয়েছিল, আমিও তাই করার চেষ্টা করেছি, সত্যি মাছটা অসাধারণ হয়েছিল, খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো তাই বলতে পারলাম। তো এই আর কি, প্রতিদিন আর কি ভিডিও দেব, খাওয়া দাওয়া যা রান্না বান্না করি সেটাই তো দেখাবো, আর মুখের সামনে এসে আর বেশি বকবক করে সময় নষ্ট করি না, বা আমার এই মুখটাও বেশি দেখাতে ভালো লাগে না। তো এদিক দিয়ে দেখো একদম জল দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি ফুলকপির, তো ঝটপট রান্না করব, আর ভিডিও বেশি বড় করব না, যেহেতু আজকে দুদিনের ভিডিও, আগের দিনের আর আজকে দুদিনের, মানে রাখির আর তার পরের দিনের দুটো ভিডিও একসঙ্গে মিলিয়ে দিচ্ছি। দেখতে দেখতে দেখো কি সুন্দর ফুলকপি আলুর একদম পাতলা পাতলা ঝোল, আর এদিকে মাছ ভাত সব হয়ে গেছে। তো চলো, আমার ভিডিও রান্নাবান্নাও শেষ, আর আমার ভিডিওটাও আজকে এখানেই শেষ করি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে, টাটা।